যারে বিএনটি না আছে তারা কিন্তু ওই ই করে ওই পাশাপাশি বসে নাগর দোলা উঠে তুমি মেলায় যাবি মানে তুমি কি করতেছো কাকু কাকু তুমি এদিকে আসো, তোমার ধরে পান নিয়ে আইসি। তুই আইসিস সকাল থেকে তোর এত খোঁজা খুঁজতেছি আর আমি একা একা ধান নিয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেলাম। তোমার সাথে কি কথা ছিল? হ্যাঁ বেলা চলে গেল আমার। তাতে আসো তাতে আসো বয়। কাকু দাঁড়াও 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 একটু দাঁড়াও। আর দোষ কি, আমি তোমার জিনিস নিয়ে আছি, তুমি না খায় আর দাঁড়াও। কী রে কাকু, তোমার কত করে বললাম যে কালকে আমার একখানে যাওয়া আছে যে উত্তরপাড়া মেলায় যাবো। ওই কষ্ট করতে কাজ আর কাকা খাও। ওই আমার কাকা ও পুড়িয়ে গেছে না কাকা, মেলায় যাব, টাকা দাও। তুই মেলায় যাবো মানে মেলা কোনে ভালো? কে তোমার মাইকিন করে শোনো নাই? মাইকিন করে গেলে উত্তরপাড়া মসজিদে মাহফিল পড়া। আমি সকাল থেকে ঘুরতেছি ধান নিয়ে জন্যে আর তুই কোথায় মেলায় যাবি? এই ছাড়া তুই মেয়েদের মেলায় যাবি তো ওয়াজ মাহফিলে মেলা হলে কবে? হ্যাঁ ওয়াজ মাহফিলে মেলা বসে, অনেক নাগরডোলা আসে, অনেক কসমেটিক খাওয়ার চা পানের দোকান বসে, তুই মেলা করছো। ফাগল চাংড়া কোনো কার? শোনো কাকু, তুমি আগেছো বুঝো বুঝছো, আর তুমি মেলার কি বুঝবা? ওই মেলার বাজারে কি নাই এই দাহ, তুমি যে পান খাও সে ব্যবস্থা আছে, তারা বিড়ি খায় সে ব্যবস্থা আছে। হ্যাঁ বিশ্বাস হচ্ছে না দাইয়ে দেহ। আর ওই যারে বিএনটি না আছে তারা কিন্তু ওই ই করে ওই পাশাপাশি বসে নাগর দোলা উঠে। হ্যাঁ তোর মাথা ঠিক আছে? হ্যাঁ মাথা আমার ঠিক আছে। চশমা খোল চশমা খোল কাকা, চশমা খোলা যাবি না। ওয়াজ মাহফিল কোনো নাগর দোলা আছে মানে ওয়াজ মাহফিল সব বিড়ি দোকান দোকান বসে না? তুমি চাও কি মানে সব পাবা, আগুন পানের তো শুরু সবটাই দেয়, তুমি খালি যাইয়ে দেখো একদিন। তোর মাথা ঠিক আছে, ওয়াজের মাহফিলে মেলা বসায় না? হ্যাঁ অনেক সব দোকানপাট বসে। এই আমি ইসে কথা করছি, ওই মেলায় যায় কারা? যায় কারা আর ওই মেলা বসায় কোন ছালারা? ওয়াজ মাহফিলে ওয়াজ না শুনে মানুষ মেলা বসায়? হ্যাঁ দেখো কাকু, ওই অত কথা শোনার টাইম নাই আমার, তোমার কাছে 200 টাকা পেলাম, টাকা দাও, অত কথা শোনো কা। আর যদি বিশ্বাস না তুমি আমার সাথে একদিন যাইও। এই বারে বারে আমার ফোন দিচ্ছে বুঝছো, ফোন দিচ্ছে। হ্যাঁ ওই হুজুর তোমার ফোন দিচ্ছে? আরে না তুমি বুঝবা না নতা, আমার কাম আছে। আচ্ছা ওইটা নাই বুঝলাম না, তা এখন কেবল দুপুর গোড়া বিকালে হয় নাই, তুই এত শৈশ হলে তুই ওয়াজ ভাবা শুনতে যাবি? ওরে হুজুররা যারা ওয়াজ করবি তারা আসবি রাত 9টা 10টার পরে, আর তুই ওয়াজ শুনবি তুই এখন বেলা দুপুর হয়ে বিকেল হলো না, তুই এখন ওয়াজ শুনতে যাবি না? মেলা দেখতে যাবি সেটা কয়। হ্যাঁ কাকু তুমি টাকাটা দাও তো দেখি, আমার ফোন দিচ্ছে, তুমি বুঝতেছো নাকি কামে? ওরে তুই দুপুর সময় টাকা নিয়ে করবি কি? হ্যাঁ তুই সন্ধ্যের পরে যাস আমার সঙ্গে ধান আতা। আমি ধান আতে পারবো না, আর ফোন দিচ্ছে তোমার বুঝবো কী করে? ফোন দিচ্ছে মানে কি কি ফোন দিচ্ছে কি? আমি তোর ওই যে কলাম না মেলা বাজারে অনেক লার্কি লুরকা আসে বুঝবা না, আমি লার্কি লুরকা তুই ওয়া শুনতে যাচ্ছিস না? হ্যাঁ তো রাত্রি আর এখন লার্কি লুরকার কাজ আছে, তুমি বুঝবা না এটা বুঝলে, টাকা দাও তো দেই। তুমি ওয়া শুনতে যাবা না? না তুমি মেলায় যাবা, মেলায় কি লার্কি দেখতে যাবা? হে লার্কি আর লার্কা ও অনেক সেই মজা কাকু। ও এই জন্য তুমি দুপুর সময় যাচ্ছো না? তোর লার্কি তো এই জন্য টাকা টাকা এই জন্য টাকা না, তোর তোর আমার সাথে ধান নিরা ধান না দিচ্ছি দিচ্ছি এটা দিচ্ছি এটা। তুমি লার্কি তো এখানে ওয়াজ না পেলি না, তাই একটা কাম করলে তুমি। হ্যাঁ কাম করলাম মানে তুই দা তো ই করে দেবো ভাই, চশমা তোমার কাছে 200 টাকা আনিছি বলে তো মেরে খাবা। হ্যাঁ তুই আর তুমি তোর ওয়াজ মা পেলে শুনতে তো তোমার কাম তুমি করো গা, তোমার কাম তুমি করো গা, আমি করবো না। এই কাম কর করলাম না, এই শোন যাইস না, টাকা নিয়ে যা টাকা নিয়ে যা টাকা নিয়ে যা।
তাহলে মেলায় যাওয়াই লাগবে। মেলায় যাবো মানে তুই মেলায় যাবি মানে? তুমি কি করতেছো কাকু? আমি তোমার এক কাম করতে পারবো না, তুমি জানো দেখানে? না না পারবো না, আমি পারবো না। তোর মেলা যাবো আসে দাঁড়া এসে, তোর মেলা যাবে, মেলা যাবে ক, মেলায় যাবো। মাহফিল আগে আবার মাহফিল কই, আমরা মাহফিল কই কি? এটা কি তুই মেলায় যাবি? মাহফিল নয় মেলায় যাবি না, মেলাতে দোকান তুই কাজ কর, তোমার কাম তুমি করো বা, আমার মাহফিল আগে। মাহফিল আগে না? এই যাস না গোলাম, আসে আগে তোর মেলায় যাওয়াবো না, দাঁড়াইস। সাওয়াল ফল ওয়াজ মাহফিল বানাতেছে মেলা, আরে কোন ছেলেরা এই ওয়াজ মাহফিল মেলা বানায়, মেলা বসায় কারা? আসুক আগে দাঁড়াই, আজকে বাড়ি আয় আগে আস তোর। আজকাল ওয়াজ মাহফিল নামে সি 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 মেলা বসায় এত দোকানপাট, আবার সেখানে লার্কি নাকি মেয়েরা বেশি যায়, বন্ধ করেন এই ওয়াজ মাহফিলে এত রকম মেলা বসে না, বন্ধ করেন। মানুষ যাবি ওয়াজ শুনতি, আমুলাকে তার কথা শুনতি, আর সেখানে যদি মেলা যায় আড্ডা দেয় তাহলে ওয়াজ মাহফিল শোনা হলে কই? আবার নাম যে তাফসির মাহফিল, তাফসির এসব চলে না, ডিজিটাল দেশের নামে এসব চলে না, বন্ধ করা লাগবে এসব।